শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে চলে এসেছি কিন্তু বনগাঁর পিঠেপুলি উৎসব 2023। আর দেখো, এই আজকে এসেছি আমি রেকর্ডিং করতে, বিশেষ করে ক্রিসমাসের দিন। তো একা একাই এসেছি, বৈশাখী কিন্তু আজকে নিয়ে আসেনি। আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, আর সামনের এই যে ক্রিসমাসের, এইটা আমার কিন্তু খুব দারুণ লেগেছে। তো বনগাঁ পিঠেপুলি উৎসব এর আগে হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণবশত, বিশেষ করে বৃষ্টি ছিল, ওর জন্যেই পিঠেপুলি উৎসবটা কয়েকদিন পিছিয়ে দিয়েছে। তো আমি এসেছি, এসে মেলাটা রিভিউ করছি তোমাদের সাথে। ঢুকে পড়ে এই গণেশের মূর্তিটা আছে, আমার যা সুন্দর লেগেছিল না কি বলবো। আর এদিকে নাচ গান চলছিল, আর আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা দিতে পারিনি, কারণ বিভিন্ন টাইপের গান বাজছিল, কপিরাইট নেবে, ওর জন্যেই আর দিতে পারিনি। আর দেখা হয়ে গেল আমাদের সেই ফুচকা কাকার সাথে, যেখানে স্টল দিয়েছিল, তার সাথে একটু কথা বললাম। তো খুবই ভালো লাগলো, দারুণ লাগছিলো। আর বিভিন্ন ধরনের খাবার, মানে পিঠেপুলি উৎসব, মানে পিঠেপুলির জন্যই কিন্তু এখানে বিভিন্ন টাইপের বনগাঁর যত রকমের খাবার দাবারের দোকান, চশমা বলো, জামা প্যান্ট, হিউজ পরিমাণে সেল টাইপের বলতে পারো আর কি। আইসক্রিমটা থেকে শুরু করে ক্যান্ডি, মানে কি বলবো, কি খাবার নেই এখানে তোমাদের, পিঠে পুলি সব কিছু, এভরিথিং সব কিছু পেয়ে যাবে। সাজগোজের জিনিস ভালো, মানে হেভি সুন্দর ডিসকাউন্ট দিচ্ছিল। তো আমি তো কিছু কেনাকাটা করিনি, বিশেষ করে লেডিস গার্মেন্টস বেশি ছিল, ওর জন্যে আর কেনাকাটার অতটা ঝুঁকি ছিল না, কারণ বৈশাখী যায়নি আমার সাথে, ওর জন্যে আর কেনাকাটার কোনো মানে স্কোপই পাইনি। তো যাই হোক, ভিডিওটা বেশি করতে পারিনি, জাস্ট অল্প একটুখানি শ্যুট করেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।